সব ধর্মের ঊর্ধ্বে মানবধর্ম তা আবার প্রমাণ হলো। বাবনগাছি মুরালী এলাকায় হিন্দু মুসলিম মিলে দুয়ারে সিঁদুর খেলায় মাতল সোমবার। সোমবার সকালবেলায় দুয়ারে সিঁদুর খেলায় মাতল ছোটজাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের বাবনগাছি মুরালী গ্রামের সকল ধর্মের মহিলারা। সর্বভারতীয় মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা বারাসাতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের নির্দেশ মতো এবং ছোটজাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের কার্যকরী সভাপতি ও পঞ্চায়েত সদস্য আব্দুল খালেক পেয়াদার নেতৃত্বে এদিন বাড়ি বাড়ি গিয়ে বিজয় সম্মেলন উপলক্ষে দুয়ারে সিঁদুর খেলায় মাতল হিন্দু মুসলিম সব ধর্মের মহিলারা। শঙ্খ বাজিয়ে ও উলুধ্বনি দিয়ে উদযাপন হলো দুয়ারে সিঁদুর খেলা। দেখে বোঝার উপায় নেই কে হিন্দু কে মুসলিম। সবার কপালে গালে সিঁদুর মাখা। উভয় ধর্মের মহিলারাই একে অপরের কপালে সিঁদুর পরিয়ে মিষ্টি মুখ করিয়ে দুয়ারে সিঁদুর খেলার মধ্যে দিয়ে বিজয় সম্মেলনী উদযাপন করে নজির সৃষ্টি করল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। বাবনগাছি নেতাজি স্পোর্টিং ক্লাব এবছর সকল ধর্মের মহিলারা মিলে মাতৃ আরাধনায় মেতেছিলেন। সেখানেও দেখা গিয়েছিল পুজো কমিটির সম্পাদক আমিনা বেবিকে। তারপরে আবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের নির্দেশে সিঁদুর খেলার মধ্যে দিয়ে আবার প্রমাণ করল ধর্ম যার উৎসব সবার। আজকে আমরা দুয়ারে বিজয়ের শুভেচ্ছা দুয়ারে দুয়ারে গিয়ে জানাচ্ছি। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং জনপ্রিয় সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের নির্দেশে আমরা দুয়ারে দুয়ারে বিজয়ের শুভেচ্ছা জানাতে যাচ্ছি। এটা হচ্ছে আপনার 119/27 নম্বর পাট আন্ডার ছোটজাগুলিয়া গ্রাম পঞ্চায়েত। দেখুন, এখানে আমরা যাদের দেখছেন, এখানে আমরা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ আমরা এখানে আছি। আমরা এইটা সারা বাংলার মানুষের কাছে জানাতে চাই যে আমরা হিন্দু মুসলিম আমরা বিভাজন করব না, আমরা একে অপরের সঙ্গে এইভাবে মিলেমিশে আমরা এক বন্ধনের এক সুতো আমরা একসঙ্গে চলব। এর আগে আপনি দেখেছেন পুজো করেছেন উভয় ধর্মের মানুষ মিলে, দেখুন আমরা এখানে যাচ্ছি উলু দিতে দিতে শাক বাজাতে বাজাতে যাচ্ছি। এখানে প্রতিটা মানুষ খুব খুশি, প্রত্যেকে সাড়া দিচ্ছে, সবাই বেরিয়ে আসছে, সবাই সিঁদুর নিচ্ছে, মিষ্টি মুখ করাচ্ছি, সবাই খুব খুশি, সবাই আনন্দ পাচ্ছে। দেখুন এটা বার্তা দিতে চাই সারা বাংলার মানুষের কাছে, এই বার্তাই আমরা দিতে চাই। দেখো আমরা বাঙালি, আমরা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ, আমরা সবাই একে অপরের সঙ্গে একে অপরের অনুষ্ঠানে একে অপরের পুজো পার্বণ থেকে শুরু করে ঈদ আমরা একে সবাই মিলে আমরা মিলেমিশে একসঙ্গে আমরা আনন্দ করতে চাই, আমরা একসঙ্গে থাকতে চাই। আমরা এই বার্তাটাই আমরা দিতে চাচ্ছি। আমার নাম আব্দুল খালেক পেয়াদা, সদস্য এই মুরালী পশ্চিম পাড়ে, 119/27 নম্বর পাট। সিঁদুর খেলাটা, এটা আমাদের বিজয় সম্মেলনী হচ্ছে। আমরা বিজয় দশমীর পর সবার বাড়িতে বাড়িতে গিয়ে সবাইকে সিঁদুর মাখিয়ে সবাইকে শুভ বিজয়ের শুভকামনা জানিয়েছি। এটা আমাদের খুবই ভালো লাগছে, মানে খালেকদা রয়েছে এখানে, আমিনাদি রয়েছে, সবাই মিলে আমরা গিয়ে সবার বাড়িতে বাড়িতে এটা করছি, খুবই আনন্দের ব্যাপার। এটা মহিলারা খুবই আনন্দিতভাবে আমাদের সাথে বেরোচ্ছে, বেরিয়ে আমাদের সাথেই সিঁদুর খেলছে, তারা আমাদের সাথে বেরোচ্ছেও কিছু কিছু মানুষ, আমাদেরও এটা খুবই ভালো লাগছে।
এটা নিয়ে খুবই আগ্রহ ছিলাম আমরা তো মানে কোনো বছর এরকম কিছু করিও নি ভাবিও নি এই বছর এটা হচ্ছে এটা আমরা নিজেরা সহ পাড়ার যারা যাদের কাছে বেরোচ্ছি আমরা যাদের কাছে যাচ্ছি বিজয়ের জন্য তারাও খুবই আনন্দিত হচ্ছে এটার জন্য ধন্যবাদ জানাবো এটার জন্য কাকলি ঘোষ দস্তিদার ম্যাডামকে খুবই ধন্যবাদ এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য আমার নাম পায়েল ভদ্র